হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা নিশ্চয়ই জিতের চেঙ্গিস ছবিটি দেখার জন্য আমার ভিডিওতে ক্লিক করছেন। এই ছবিটি দেখতে হলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে দ্বিতীয় চ্যানেলটি দেওয়া আছে, আপনারা ওই দ্বিতীয় চ্যানেলে গেলেই এই ছবিটি দেখতে পাবেন। এখন আমি এই ছবিটি সম্বন্ধে কিছু বলবো, যেমন এই ছবিটিতে কে কে অভিনয় করেছেন, কোথায় অভিনয় করেছেন, এই ছবিটিতে বাজেট কত টাকা ছিল, কবে মুক্তি পাবে, তার সহযোগী অভিনেতা কে কে ছিল, এই সম্বন্ধে কিছু বলবো। বেশি কথা না বাড়িয়ে চলো চলতে। চেঙ্গিজ 2023 সালের ভারতীয় বাংলা অ্যাকশন ক্রাইম থ্রিলার চলচ্চিত্র। এটি রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালনা করেছেন এবং জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমনানি প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটি মুখ্য ভূমিকায় জিৎ, সুমিতা চট্টোপাধ্যায়, রোহিত রায় ও শতাফ ফিগার অভিনয় করেছেন। এই সিনেমাটি এ ফিল্মসের সহযোগিতায় গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিতজ ফিল্ম ওয়ার্কসের দ্বারা নির্মিত হচ্ছে। চলচ্চিত্রের গল্পটি 70-এর দশক থেকে 90-এর দশকের মাঝামাঝি সময়ে কলকাতার একজন গ্যাংস্টারকে কেন্দ্র করে আবর্তিত হয়। চেঙ্গিজ ভারতে 2023 সালের 21 এপ্রিল হিন্দি ভাষায় ডাব করা সংস্করণ সহ বাংলা ভাষার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই ছবিটি মুক্তি পাবে 21 এপ্রিল 2023। এর দৈর্ঘ্য 150 মিনিট, দেশ ভারত এবং ভাষা বাংলা। এটি নির্মাণ ব্যয় হয় 5 কোটি, মানে 5 কোটি প্রায় আর কি।